টিএমসি একজন কাজের মানুষ হারালো, এমনটাই মত বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। দুঃখ পেলে এত মেকআপ কেন, প্রশ্ন রত্না চট্টোপাধ্যায়ের। কি সাজেশন দেবেন, কি পরামর্শ দেবেন, কি করা উচিত শুভমবাবু? নিশ্চয়ই ওনার সঙ্গে আপনার কথা হয়েছে। কথা নিশ্চয়ই হয়েছে, রেজিগনেশনের কথা হয়েছে, বাট এরপরে ও কী করবে সেটা তো ওনার ব্যাপার। আমি কি বলতে পারি বলুন না, আমি তো এখনও আমার কাছে বিশ্বাস হয় না যে উনি নেই মেয়রের পদে বা মন্ত্রী পদে। তাতে আমার ওনার কোনো জায়গায় ওনার পজিশন কমে যাচ্ছে না আমার জীবনে। এখন কাজের মানুষকে সরে যেতে হলো যে কোনো কারণেই হোক। আমি মনে করি যে তৃণমূলে যারা ওনাকে চেনেন তারা একজন কাজের মানুষকে হারানোর যন্ত্রণা আমারই মতো পাচ্ছেন। মেকআপ মেরে মুখে বসেছিল দেখেছেন, রাত্রে না রাস লাস্টে যে নাটক হলো, কান্না হলো, চোখ মোছামুছি হলো, মেকআপ উঠে যাচ্ছিল। একটা মানুষের এত দুঃখ যদি হতো শোভন চ্যাটার্জির মেয়র এবং মন্ত্রিত্ব চলে গেছে, অতটা মেকআপ করার সময় কখন পেয়েছে বলুন তো? মেকআপ মানুষ কখন করে? যখন ভালো লাগা থাকে, ভালোবাসা থাকে, তখন মানুষ আয়নার সামনে দাঁড়িয়ে মেকআপ করে। আপনি চড়া মেকআপ দেখেছেন মুখে? মুখে মেকআপ মেরে বুঝতে পারছেন কোথাকার মানুষ সে? কারা মুখে মেকআপ মেরে দাঁড়িয়ে থাকে? বৈশাখী বন্দ্যোপাধ্যায়, আমি এখনো বলছি যে সে আমার শুভানুদ্দায়ী, যে বা যারা দায়ী করছে তারা হয় ব্যক্তি স্বার্থ চরিতার্থ করছেন, নইলে উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো কিছুকে হয়তো আড়াল করার চেষ্টা করছেন। আমি এখনো বলছি যে আমার শুভানুদ্দায়ী যারা আমার জন্য এসে পাশে দাঁড়িয়েছে, কোনো ক্ষেত্রেই বেইমানির নিদর্শন আমি রাখতে পারবো না।